বাঁকুড়ার খোদ জেলাশাসক ও পলাশকোড়ার নামে সমগ্র শিক্ষা মিশনের এক আধিকারিকের বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ তুলে লিফলেট পড়ল খোদ বাঁকুড়ার জেলাশাসকের দপ্তরের বাইরে। এদিন সকালে আরটিও দপ্তরের সংলগ্ন জেলাশাসকের দপ্তরে বন্ধ গেটের বাইরে বেশ কিছু লিফলেট পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কম্পিউটার প্রিন্ট আউট করা এই লিফলেটে বাঁকুড়া জেলাশাসক ও সমগ্র শিক্ষা মিশনের ওই আধিকারিকের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ আনা হয়েছে। বাঁকুড়ার নাগরিক সমাজের নামে ওই লিফলেটগুলিতে অভিযোগ করা হয়েছে বাঁকুড়া জেলার সমস্ত কাজে প্রশাসনিক সিন্ডিকেট রাজ চলছে। অভিযোগ, সমগ্র শিক্ষা মিশনের আধিকারিক পলাশ কোনারের নেতৃত্বে এই সিন্ডিকেট চালাচ্ছেন খোদ জেলাশাসক। প্রতি কাজে পলাশ কোনারকে 10-15% টাকা তোলা না দিলে ঠিকাদাররা কাজ করতে পারছে না। লিফলেটে স্কুল ইউনিফর্ম থেকে শুরু করে মুকুটমণিপুরের উন্নয়নমূলক কাজ ও স্বাস্থ্য দপ্তরের সুস্বাস্থ্য প্রকল্পের কাজে দুর্নীতি বলে অভিযোগ করা হয়েছে। ওই লিফলেটে দাবি করা হয়েছে আরও অনেক দুর্নীতির খবর বাঁকুড়ার নাগরিক সমাজের কাছে রয়েছে, ক্রমশ তা প্রকাশ্যে আনা হবে বলে হুমকি দেওয়া হয়েছে ওই লিফলেটে। কে বা কারা এই লিফলেটগুলি বিলি করেছে সেই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও মেলেনি। হেডমাস্টার একজনই সারা পশ্চিমবাংলার মাননীয়া, যিনি মুখ্যমন্ত্রী আজকে রয়েছেন, আজকে তিনি প্রত্যেকটি জেলাতে তার অঙ্গুলি হিলনে কাজ চলছে, এগুলো তোলাবার রাজ চলছে। জনগণ আজকে বুঝতে পারছে সমস্তটাই সামনে আসছে। আজকে স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে, আজকে পিডব্লিউডি থেকে শুরু করে, পিএইচজি থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে সকলের ডিপার্টমেন্টের কাজ একজনের হাত দিয়ে হচ্ছে, তাকে নিয়োগ করে রাখা হয়েছে, যিনি আজকে এই আমাদের শিক্ষা দপ্তরের কাজ, তার যে কাজের টেন্ডার, তার যে কাজের বরাত, আজকে স্বাস্থ্য মিশনের কাজ, তার টেন্ডার, তার বরাত, আজকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ, তার যে কাজের বরাত, তার টেন্ডার একজন মানুষকে দিয়ে কেন হবে? আজকে পলাশ কোনার কে, তিনি কোন বিভাগের কর্মরত কর্মচারী, এটা আমাদেরকে ভাবতে হবে। তাহলে তাকেই সমগ্র কাজ তার হাত দিয়ে করা হচ্ছে, তিনি না অঙ্গুলি নির্দেশ করলে ঠিকাদাররা কাজ পাবে না, তার মানে এখানে একটা পার্সেন্টেজের ব্যাপার আছে, ঘাপলা আছে, সেই ঘাপলারই পরিণতি। এবং এর মধ্যে সরাসরি বাঁকুড়ার জেলাশাসক মহাশয়া যুক্ত, যে জেলাশাসক মহাশয়া নির্বাচিত জনপ্রতিনিধিরা দেখা করার জন্য লিখিতভাবে জানানো হচ্ছে, তাদের সাথে দেখা করার প্রয়োজন মনে করছে না। বারবার ছবার আমরা বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর জেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা, বিধায়কেরা, তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি পাবলিক ইস্যু নিয়ে, জনগণের জন্য, জনগণের উন্নতি কল্পে আমাদের সাথে দেখা করার প্রয়োজন মনে করছেন। তার কারণ উপরতলার নির্দেশ আছে, বিরোধী কোনো বিধায়ক, বিরোধীদের কোনো কোথাও শোনা চলবে না, কোনো তাদের সাথে কথা বলা যাবে না, এটা নির্দেশ। আগামী দিন সারা পশ্চিমবাংলা, শুধু বাঁকুড়া জেলা নয়, সারা পশ্চিমবাংলা আগুন জ্বলবে, জনগণ আগুন জ্বালাবে। কারা দিল, তার গুরুত্ব কতটা, তার বাস্তবিকতা আছে কি না, এটা সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জন্য কেউ করছে কি না, এটা না জেনে কী করে বলবে? যখন এরকম একটা কথা উঠেছে এটা নিশ্চয়ই কোয়ারি হবে। তবে আমার কাছে যেটুকু খবর আছে যে শিক্ষা দপ্তরকে দিয়ে যেসব টেন্ডার ফেন্ডার হচ্ছিল হেলথের, সেগুলো বাতিল করা হয়েছে উইথ দ্য ইনস্ট্রাকশন অফ দ্য গভর্নমেন্ট, এবং সেটা পিডব্লিউডি কাজগুলো করবে, এটুকু আমি জানি। ওরা ভাই নিজেরা করে, মুকুটমণিপুর ডেভেলপমেন্ট কমিটি আছে, ডিএম চেয়ারম্যান ছিলেন, এখন নাকি পাল্টেছে, দে নোজ। এরা আমাদেরকে এসব ব্যাপারে অন্ধকারে রাখে, আমাদের কিছু জানায় না, এমএলএরা কিছু জানতে পারে না। আই ডোন্ট নো, আমি জানি না কী করেন, আমরা জানি না, আমাদেরকে জানানো হয় না, এমএলএরা জানতে পারে না কোথায় কী খুঁজছে না হচ্ছে, না জানালে কী করবো, আমি কি ঝগড়া করতে যাবো? সমগ্র শিক্ষা মিশন, শিক্ষা দপ্তর সমস্ত কাজ কিন্তু ওরা নিজেরাই করে, এবং তাদের প্ল্যান পরিকল্পনা নিশ্চয়ই হয়তো ওখান থেকে ওদের সাই বা ভিডিও এরকম আমাদের ওখান থেকে আসে, তো যেখানে যদি ওই স্কিমগুলো থাকে তারা নিজেরাই স্কিমে মিটিং ফিটিং করে নিজেরাই ওখানে কার্যক করে, তো সেই বিষয়ে আমাদের কাছে অতটা নলেজে থাকে না, নিজেরা নিজের মতো করে ওটা করে, আমরা জেলা পরিষদ ওটা বেশি আমরা ইন্টারফেয়ারও করি না। কিন্তু এই যে সিন্ডিকেট চলছে, বিভিন্ন দপ্তরের কাজ ওখানে ওখান থেকে টেন্ডার হচ্ছে, এই যে একটা মারাত্মক অভিযোগ তোলা হয়েছে, টাকা নেওয়া হচ্ছে, দেখুন সে বিষয়ে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই, তা একটু আমরা নজরে রাখছি, যে এটা আমি বলে উঠছি যে এইভাবে হচ্ছে, তাই ওরা কিন্তু সেটা
অস্বীকার করেছে, তো সে যাই হোক। তো আমি বলছি যে অন্তত সিস্টেম অনুযায়ী যে হোক, সিস্টেম অনুযায়ী যেভাবে সিস্টেম হবে সেই সরকারি পদ্ধতি মেনটেন করে যেন কাজগুলো হয়, সে বিষয়ে আমি তাদেরকে বলেছি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হদার রিপোর্ট, আনন্দবার্তা।